দক্ষিণের জনপ্রিয় সুপারস্টার প্রভাসের সিনেমা মানেই অন্যরকম আকর্ষণ। ক্যারিয়ারে সুবর্ণ সময় পার করছেন এই তারকা। সুপারহিট সিনেমা বাহুবলের পর যেন তার খ্যাতি পৌঁছেছে আকাশে। শুধু অভিনয়ই নয়, হ্যান্ডসাম ও অসাধারণ ব্যক্তিত্বের জন্য জায়গা করে নিয়েছেন ভক্তদের মনে। বহুল প্রত্যাশিত চলচ্চিত্র রাধে শ্যামের মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 11 মার্চ। ছবিটির নায়ক প্রভাস বুধবার তার ইনস্টাগ্রামে এক নতুন পোস্টার সহ সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সমুদ্রে আঘাত করে একটি ঘূর্ণিঝড়ের মাঝে আটকে থাকা একটি জাহাজের আকর্ষণীয় দৃশ্য নিয়ে বানানো হয়েছে সিনেমাটির নতুন পোস্টার। 14 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল রাধে শ্যাম। মহামারীর মধ্যে সিনেমা হলগুলির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তার কারণে পরিবর্তন করা হয়েছে এই তারিখ। ছবিতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগদে। অন্যদিকে শচীন খেদেকর, প্রিয়দর্শী পুলিকোন্ডা, ভাগ্যশ্রী জগপতি বাবু, মুরালী শর্মা, কুণাল রায় কাপুর, ঋদ্ধি কুমার, সাশা চেত্রী এবং সত্যানকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সিনেমাটি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালায়ালাম, চাইনিজ এবং জাপানিজ ভাষায় মুক্তি পাবে। ইশরাত জাহান, সময় সংবাদ।